কাঁচামরিচ নিয়ে দেশে যে সংকটটা হয়ে গেল, এই সংকটটা আসলে আমি বলবো এবং আপনারাও বোঝেন যে এটা কাঁচামরিচ কম একেবারে অপ্রতুল, ঠিক সেই কারণে সংকটটা হয়েছে কিনা এই প্রশ্ন সবার মধ্যে আছে। কি মনে পড়ে যায় আজকে থেকে ছয় মাসের মধ্যে কি কি তেলিসমাতি হয়েছে? ডিমের বাজার হঠাৎ করে আগুন, ডিমের বাজার চড়াও হয়ে গেল, চড়াও হয়ে গিয়ে খবর কি বের হলো যে ডিমের বাজার থেকে এক সপ্তাহের ব্যবধানে কয়েক হাজার কোটি টাকা কোনো একটা অংশ সরিয়ে নিয়েছে। এই তেলিসমাতির মধ্যে ডিম আমদানির কথা বলতেই আগের দিন বললো আর চব্বিশ ঘন্টার মধ্যে ডিমের দাম ধুপ করে কমে গেল। একই ঘটনা মুরগির ক্ষেত্রে হলো কিনা, এই মুরগির বাজার থেকে টাকা তুলে নিয়েছে। সেদিন জাতীয় সংসদে জাতীয় পার্টির সংসদ সদস্যরা বলছেন যে চিনির বাজার থেকে এত হাজার কোটি টাকা সরানো হয়েছে, এই ডিমের বাজার থেকে এই হয়েছে, পেঁয়াজের বাজার থেকে এই হয়েছে, কাঁচামরিচের বাজার থেকে কি হয়েছে, নিশ্চয়ই এই প্রশ্ন এর মধ্যে উঠবে এবং সেই কথা সামনে আসবে। এখন দেখেন আমদানি করা 36,000 টন কাঁচামরিচ আমদানির পারমিশন দেওয়া হয়েছে, তার মধ্যে ইতিমধ্যে 93,000 টনের মতো বোধহয় দেশে ঢুকেছে। বাংলাদেশে কৃষি বিভাগ যা বলছে, সবশেষ দুপুর নাগাদ ভোমরা বন্দর দিয়ে 60 টন কাঁচামরিচ এসছে ইন্ডিয়া থেকে। এই কথা বলার সাথে সাথে যেই কাঁচামরিচ গত 25 তারিখ থেকে লাফানো শুরু করলো, ঝাল যারা খেলো তাদের মুখে তো ঝাল লাগেনি, তারা টাকার স্বাদ পেয়েছে, এই কাঁচামরিচ 200, 300, 400 ঈদের পর গিয়ে 500, 600 পর্যন্ত উঠে গেল। একদিনের ব্যবধানে সেই 600টা আবার 500-তে কেমনে নেমে আসলো? পাইকারি বাজারে 400, 450 কীভাবে হলো? আজ পাবনার খবর, সাথিয়ার খবর, সেখানে 280 থেকে 300 টাকা কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে। তাহলে এগুলো কীভাবে হচ্ছে? যারা এই বাজার মেকানিজম মেনটেন করার কথা, যে বাণিজ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, তাদের ফিল্ড লেভেলের লোকজন, আমি তো বলেছিলাম এর আগে যে বাংলাদেশে যে বাজার সিন্ডিকেট, এই সিন্ডিকেটের বিরুদ্ধে এখন একটা এলিট ফোর্স দরকার। এটা যেমন আইন শৃঙ্খলার জন্য র্যাবের মতো একটা এলিট ফোর্স করা হয়েছিল, সেরকম বাজার নিয়ন্ত্রণ এবং এই সিন্ডিকেটের জন্য একটা এলিট ফোর্স তৈরি করা দরকার। এটা লং টাইমের জন্য, গভর্নমেন্ট কে আসলো গেল, কে থাকলো না থাকলো না, সরকার ব্যবস্থা তো আলাদা ব্যবস্থা, সেই ব্যবস্থার জন্যে এই কন্ট্রোল যদি না করা হয়, আজ কাঁচামরিচ গেছে তো কাল লবণ হবে, তারপর তেল তো হচ্ছেই, তারপর হচ্ছে চিনি হবে, আদা হবে, পেঁয়াজ হবে, লবণ হবে, ইভেন পানির মধ্যেও কাণ্ড কারখানা শুরু হয়েছে। আপনারা জানেন যে পানির দাম বেড়েছে। এখন সবশেষ আমি একটি jagonews24.com একটি নিউজ দেখলাম, যেখানে বলা হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর বাংলাদেশে যেসব জিনিসপত্র বেড়েছে তার মধ্যে সারের দাম বেড়েছে 105%, চিনির দাম বেড়েছে 60%, পেট্রোলের দাম বেড়েছে 47%। এরকম একটা যখন আমাদের সময়, তখন বাণিজ্যমন্ত্রী বলছেন যে আমাদের সিন্ডিকেট, বাজার সিন্ডিকেট যেটা আছে সেটা হাত দেওয়া যাবে না, সেটা হাত দিলে হাত পুড়ে যাবে, এরকম একটা অবস্থা, হাত পুড়ে যাবে উনি এটা বলেন নাই, মানে ওনার কথার ব্যাপারেই মনে হচ্ছে যে সিন্ডিকেটে হাত দিলে হাত পুড়ে যাবে। আরে ভাই, সাহস করে একবার দেই না, চলেন সবাই মিলে, আপনারা দেন, নেতৃত্ব তো আপনাদের দেওয়ার কথা, নেতৃত্ব দিলে বাংলাদেশের জনগণের তো এখন একটাই চাহিদা, বাংলাদেশের যদি বাজার সিন্ডিকেট যারা মেনটেন করে সে যেই হোক না কেন, তাকে যদি প্রকাশ্যে সামনে আনা যায়, আমার তো মনে হয় যে বাংলাদেশের মানুষ সমর্থন জানানো ছাড়া এর বিরোধিতা কেউ করবে এটা হওয়ার না। হয়েছে না, বাংলাদেশে অনেক কিছুই তো ডিসপ্যারেটলি নিয়ন্ত্রণ হয়েছে, তারপর নানান অভিযোগ মাথায় এসছে, তার মধ্যে অন্তত মানুষ তো স্বস্তি পেয়েছে কেউ কোনো কোনো জায়গায়। এটা প্রতি গভর্নমেন্টের সময় সেই অপারেশন ক্লিন হার্ট বলেন, আর তারপরে যে বাবা বিরোধী অভিযান বলেন, নানান সময় সেই নারায়ণগঞ্জের ডেভিডকে ফেলে দেওয়া বলেন, এই ঢাকার হান্নানকে ফেলে দেওয়া বলেন, তাতে করে আরও 10টা প্রান্ত বেঁচেছে। তো বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে বাংলাদেশের কোটি প্রাণ বাঁচানোর জন্যে কেউ কি এগিয়ে আসার নয়? আজকে কাঁচামরিচ আমরা হাতে নিয়ে বসে নেই, যখন মোমের দাম বেড়েছে, পানির দাম বেড়েছে, চিনির দাম বেড়েছে, তেলের দাম বেড়েছে, আমরা অনেক কিছুই, ডিমের দাম বেড়েছে, আমরা আপনাদের সামনে সেগুলো উপস্থাপন করে কথা বলেছিলাম, আজ সেই মন মানসিকতাও নেই। কারণ দুদিন পরে পরে একটা জিনিসের দাম অযৌক্তিকভাবে, যুদ্ধের ফলে যেগুলো বাড়ছে সেটা তো যুক্তির মধ্যে দিয়ে মানুষ ইলেকট্রিক ক্রাইসিস মেনে নিয়েছে, মানুষ অনেক কিছু মেনে নিয়েছে। যাই হোক, আজ লম্বা করবো না, আমরা নিশ্চয়ই আশা করব আজ নয় কাল, কাল নয় তো পরশু, এই বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণের জন্য কেউ না কেউ সামনে এগিয়ে আসবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, আবার কথা হবে।